হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। তো আজকে কি দুইটা শ্যুট আছে, সেকেন্ড চ্যানেল আর ফার্স্ট চ্যানেলের। তো চলো কি শ্যুট করি তোমার গুলো দেখামো, সাথে থাকেন। কি বজরং বলি খুব তো মারা, আমার তো আমার জীবনের কোনো স্বাদ নাই গে। টপোরি তো ফাইনালি আর কি একটা শ্যুট কমপ্লিট হয়ে গেছে, এলা আর একটা শ্যুট হবে, হচ্ছে ওই কাটাপ্পার কোনো একটা শ্যুট হবে। কাটাপ্পা কাজের লোক অমন, তো ওটা এডিট করে ছাড়ি তারপর আসবে। আসুক, মেয়েলা বসে আসুন, রেডি হোক নেই, একটু পরে যায় রেডি সিডি হয়ে আসুন। তো সবাই রেডি হয়ে বসে আসছে, কালকে আসলে শ্যুট শুরু হবে। এতক্ষণ আমার কত ব্লগ হয়ে যেত, কী রেখিস আওয়াজ হরে না না ফ্যান না ফাস্ট আসে না। তুমি নিজে হাসি যাস, কেমনকে হাসতেছে নতুন গাড়িটা তো শ্যুট কমপ্লিট হয়ে গেছে, যাওয়া লাগছে আর কি বাড়ি। তো একটা শ্যুট তো চলেই আসে, মানে একটা ভিডিও চলেই আসছে, আর একটা ভিডিও আসবে কালই। আবার সন্ধ্যাবেলা একটা নিমন্ত্রণ আছে, তো চলো দেখামো, সাথে থাকেন। তো হালকার উপরে আর কি রেডি হয়ে গেছো, অত সাজগোজ ভালো লাগে না, তো চলো। মানে শ্যুট থেকে আসি এত টায়ার্ড ছিলাম যে কখন থাকি বসে ওই টেরো পাক নাই। এলা বাজে আটটা, তো যাওয়ার লাগছে একা একা যাবো, যেহেতু দেই বাড়ি দিদিটার বাড়ি, তো চলো যাই। আবার নাইট ডিউটিও আছে, তাতেই আসা লাগবে। তো কী নিয়ে আর কি বুঝির পাওয়া লাগছিল না, কারণ একটা বড় দিদির জন্মদিন, আবার হচ্ছে মানে ওটা দুটো বাচ্চাও আছে, তো তার জন্য সেলিব্রেশন নিয়ে নিল। তো চলো যাওয়ার লাগছে ভাইয়ের সাথে, কিন্তু টোটোতে চারজন নাই, কিসে হয় কতদূর যাওয়া যায় ওরা নাই জানে, দেখা যাক। আসার সাথে সাথে যে বার্থডে গার্লের সাথে দেখা, আর এই লুঙ্গি ডান্স করতেছে, জানলি মানে কোথাও আসলে এই কাজ না করে ভালো। তো আমরা আর কি সবাই বসছি, আর পরিবেশন করে লাগছে আর কি বার্থডে গার্ল। এই যে মুনমুন আছে, ঈশিতা দেবারতী, সিনাদি, তো সবার মোটামুটি খাওয়া শেষ, আমরা যাওয়ার লাগছে, তাড়াতাড়ি খাওয়া দেয় যাওয়া লাগবে, কারণ নাইট ডিউটি আছে তোমরা জানেনি। তো ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট, দশটা বাজে গেছে, যেন তাড়াহুড়ো করে বেরিয়ে গেছি, আমরা আসির লাগছে, তো মুহিয়ান মুনমুন আসো। তো চলো যাই, গিয়া ডিউটি যাবো, আর ব্লগটা আর বেশি বাড়লাম না, সারাদিন ব্লগই ঘুরে গেছি আর কি আজই। তো ব্লগটা এখানে ভালো লাগছে, লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও। টাটা, নেক্সট ব্লগে কথা হবে।